সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি হাটহাজারি পৌর এলাকার মরাছড়ার উপর বক্স ড্রেন নির্মাণের প্রতিবাদে পৃথক প্রতিবাদ সমাবেশ সুমন পল্লব নির্বাহী সম্পাদক হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগ ও পৌর নাগরিক কমিটির উদ্যোগে পৌর এলাকার মরাছড়ার উপর বক্স ড্রেন নির্মাণের প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা এইসব কর্মসূচি পালিত হয় বেলা সাড়ে এগারোটায় হাটহাজারী বাস স্টেশন জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করে হাটহাজারি পৌরসভা আওয়ামী লীগ পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উদয় সেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মজসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার দপ্তর সম্পাদক রেজল আমিন বাবুল সদস্য সুলাইমান সওদাগর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকের প্রচার সম্পাদক শফিউল্লাহ কন্টাক্টর আনোয়ার মেহেদি সৈয়দ নুরুল আলম আয়ুব খান লিটন শ্যামল নাথ হাবিবুর রহমান মোহাম্মদ ইব্রাহিম তারিকুল ইসলাম তুহিন ডক্টর জগদীশ মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ আব্দুল হাশেম লুৎফর মিন্টু মোহাম্মদ মুসা এম এ শুকুর প্রমুখ পরে একটি মিছিল পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে হাট হাজারি উপজেলা নির্বাহী অফিসাররা এ প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন এছাড়া একই সময়ে পৌরসভা কার্যালয়ের সামনে হাট হাজারি পৌরসভা নাগরিক কমিটির উদ্যোগে মরাছড়ার উপর ড্রেন নির্মাণের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে সভাপতি মোহাম্মদ শফিউল আলম ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফুরশেদ ছাড়াও হাজারি বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দর্শক আমাদের সাথে থাকবেন ডিএসটিভির সাথে থাকবেন ধন্যবাদ